আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সুস্থ এবং ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আল্লাহর অশেষ রহমতে আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি তৈরি করা একটি চকলেট কেকের রেসিপি নিয়ে আজকে আমি এসেছি আপনাদের সামনে। অ্যাকচুয়ালি আজকে এই কেকটা যেদিন বানানো হয়েছিল সেদিন স্পেশাল মানুষ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো আমি তো বাইরে যেতে পারছিলাম না, লকডাউন অবস্থাতে যাওয়া উচিত ছিল না। তো তার জন্য বাসাতেই চেষ্টা করেছি ছোট্ট একটি কেক বানাতে। আমি বেকিংটা পারি বা ডেকোরেশন এত ভালো হয় না, তারপরও চেষ্টা করেছি। আর যেই ওয়েতে চেষ্টা করেছি, যেমনটি করেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি ভালো লাগবে আপনাদের। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম সেলফ রাইজিং ফ্লাওয়ার, 1/2 কাপ সুগার, 1/4 কাপ কোকো পাউডার, বেকিং সোডা 1/2 টিস্পুন আর 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। এবার একটি মিক্সিং বলে সব উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সেলফ রাইজিং ফ্লাওয়ার, এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, ইনস্ট্যান্ট কফি 2 টেবিল চামচের মতো। কফি পাউডারটা ইউজ করলে বেশি ভালো, তো আমার কাছে এটাই ছিল তাই দিলাম। আর দিয়ে নিলাম সুগার, 1/2 কাপ সুগার, বেকিং সোডা। এরপর দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম বেকিং পাউডার। আমি এই কেকে বেকিং সোডা, বেকিং পাউডার দুটো ইউজ করেছি। এরপর সব উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি একটি হ্যান্ড উইক্সের দ্বারা। আপনারা এই শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলেও নিতে পারেন, তাহলে দানাদার অংশগুলো আলাদা হয়ে যাবে। আর যদি আমার মতো এরকম হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্সড করতেই থাকেন তাহলে দরকার নেই। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো কুকিং অয়েল। আপনারা চাইলে 1/4 কাপ বাটারও ইউজ করতে পারেন। এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ ফুল ক্রিম মিল্ক। আমি ফুল ক্রিম মিল্ক অ্যাড করছি, এটি ছিল আমার কাছে। আপনারা চাইলে গরুর দুধ গুলিয়েও ইউজ করতে পারেন। এরপর দিয়ে নিব একটি ডিম। এই কেকের জন্য একটি মাত্র ডিমই যথেষ্ট। এরপর হ্যান্ড উইক্সের দ্বারা সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা দরকার হলে একটু সময় নিয়েই করবেন। চেষ্টা করবেন যেন কোনো রকম লাম্পস না থাকে। মিক্সিং মোটামুটি হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কনসিস্টেন্সি, এই যে এরকম হবে। আপনারা যদি আমার পরিমাণটা ফলো করেন, মিক্সিং করতে করতে অটোমেটিক কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে। এরপর কেক বেকিং ট্রেতে আমি বেকিং পেপার দিয়ে ব্যাটারটি ঢেলে নিয়েছি। তারপরে ভালো করে ট্যাপিং করে নিচ্ছি যেন এয়ার বাবলসগুলো উপরে উঠে আসে। খুব ভালো করে ট্যাপিং করে নেবেন যেন কোনো এয়ার বাবলস না থাকে ভেতরে। তো আমার ট্যাপিং হয়ে গেছে মোটামুটি। আমি এখানে যে বেকিং ট্রেটি নিয়েছি সেটি হলো 8 ইঞ্চি বেকিং ট্রে। আমার কাছে 6 ইঞ্চ ছিল না, 6 ইঞ্চ থাকলে আরো বেশি পুরোটা ভালো হতো। এরপর কেকটি আমি বেকিং এর জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে দিয়ে দিয়েছি, প্রিহিটেড ওভেনে। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন, ঠিক নরমাল যেভাবে কেক বেকিং করা হয়। আর এরপর আমি এরই সাথে সাথে কেকের উপরে যে চকলেটের মিশ্রণটি সেটি তৈরি করে নিচ্ছি। তো তার জন্য হাফ কাপ দুধ, 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। অ্যাড করছি 1 টেবিল চামচ কোকো পাউডার, আবারও 1 টেবিল চামচ কফি। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো ময়দা বা গ্রান ফ্লাওয়ার, এই মিশ্রণটির গ্রেভিনেসটা ঠিক করার জন্য। এরপর হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সিং শেষে চুলাতে বসিয়ে দেব। আমি আবারও খানিকটা কফি পাউডার দিয়ে মিক্সিং করে নিচ্ছি, কারণ কফির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু কফি পাউডার অ্যাড করলে কফির ফ্লেভারটা আরও ভালো আসবে। এই তো দেখতেই পাচ্ছেন, চুলোতে বসিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে সব উপকরণ মিক্সড করছি। আর যতক্ষণ একটা থিক গ্রেভিনেস তৈরি হচ্ছে না ততক্ষণ মিক্সিং করতেই থাকবো। বেশি সময় লাগে না মিশ্রণটিকে থিক করার জন্য, অনেক সহজেই হয়ে যায়। আর মনে রাখবেন যে ঠিক কেক বেকিং হওয়ার আগ মুহূর্তে আপনারা চুলোতে বসিয়ে এই মিশ্রণটি ঠিক করে নেবেন, কারণ আপনারা যদি কেক বেকিংয়ের আগে করে থাকেন তাহলে এটি জমাট বেশি বেঁধে যাবে, আর তখন কেকের উপরে ঢালতে আমাদের কষ্ট হবে। এই তো দেখুন ফাইনালি হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ঠিক করতে যাব না। এই তো দেখতে পাচ্ছেন কেক বেকিং হয়ে গিয়েছে। আমি উপর থেকে উঁচু অংশটি কেটে নিয়েছি আর তারপরে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের একটু মেসি লাগবে যখন উপরে চকলেটের মিশ্রণটি ঢেলে দিবেন বা কোকো পাউডারের মিশ্রণটি ঢেলে দিবেন, তখন দেখা যাবে যে খুব মেসি দেখাচ্ছে কিংবা সমান দেখাচ্ছে না কোনো অংশে। তো তার জন্য টেনশনের কারণ নেই, যে আস্তে আস্তে এটি নিচে গড়িয়ে পড়বে আর আপনি উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে চকলেটগুলো ছড়িয়ে যাবে বা কোকো পাউডারের মিশ্রণটি ছড়িয়ে যাবে। তো এই যে দেখুন আস্তে আস্তে মিশ্রণগুলো নিচে পড়ে গিয়েছে। তা আপনাদের মনে হচ্ছে খুব বেশি মেসড আপ, সমস্যা নেই, আমি পরবর্তীতে কেকটি রিপ্লেস করব অন্য একটি ট্রেতে। আমি হালকা ডেকোরেশন করার চেষ্টা করছি, আমার ছেলে লাইক করে কেকের উপর সামান্য ডেকোরেট করা থাকলে। আপনারা এই ডেকোরেশনগুলো না করলেও পারেন, কারণ উপরে যে কোকো পাউডারের মিশ্রণটি আছে সেটি দেখতে ভালো লাগে। তো এই তো এটি ছিল কেকটির ফাইনাল লুক। আমি পরবর্তীতে কেকটি অন্য একটি ট্রেতে রিপ্লেস করেছি, যেহেতু ওই ট্রেতে একটু বেশি মেসড আপ ছিল। তো আমি যেহেতু প্রফেশনাল নই কেক ডেকোরেশনের জন্য, তো সেই ব্যাপারটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি চেষ্টা করেছি, আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। তো আপনারা যদি আমার মতো সিচুয়েশনে পড়ে থাকেন যে বাইরে কেক কিনতে যেতে পারছেন না, তো বাসাতেই আমার রেসিপিটি ফলো করে এরকম একটি কেক বানাতে পারেন। আর টেস্ট সত্যিই অসাধারণ ছিল, আমি বলছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ফলো করেন। और आबारो बोलছি सबसक्राइब करबें आमार चैनलटी जो भालो लेगे थाके, जारा एखोनो सबसक्राइब करेननि और पाशे थाका बेल आइकनटी प्रेस करबें। आल्लाह हाफेज।